কেসে রেখেছি, নেনা কুড়া বাইয়েরা জলদি তার নত কি ব্যাপার। আজকে দেখে সাকুটার জন্য তুমি একদম বেডরুমের কাছে চলে এসেছো, বিষয়টা কি? আরে বিষয়টা হইছে, তুমি ঘরের মধ্যে তোমাকে সোকে সোকে রেখেছি, আর এক জিনিস হইছে শরীরও ভালো লাগে না, খালি ডর ডর লাগে। এলে চিন্তা করছি তুই এনদি বোর্ড হয়েছো মোবাইল টিবার, আমি শাকগেন কুড়ি লই কাইলে তো ভিডিও পোস্ট করতাম আইনো শরীর খারাপের কারণে। আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা, আপনারা ভাইকে ভালো আছেন? ওই যে লাউ শাক আনছিলাম যে, তো একটু লাউ শাক ভাজি করুম, আর হইছে একটু ঈদের সব ঈদ গেছে জন্য তো অনেক দিই একটু মাংস রান্না করি না, তার একটু এই খাসির মাংস রান্না করুম। তো চিন্তা করছি হিন্দি বিরক্ত লাগে, চিন্তা করছি হিন্দি আই চা করি, তোরও চা দিছি নিজে একখানা মাগো। চাটা মশলা ভালো হয়েছে না, নিজে একটু চা খামু, ইয়ারে যে খাসির মাংস বসামো আর একটু লাউ শাক ভাজি করুম। এই লাউ শাক এগিয়ে সুন্দর করে ভাজি করি বাদ বুন খামো। কি অবস্থা আপুরা ভাইয়ারা, ব্যাকে ভালো আছেন? হ্যাঁ ব্যাকে ভালো আছেন আপুরা ভাইয়ারা। আয়রা নুরু ইয়ে কইতে কইতো লাউর হাক বুয়ে অনা হরবার জামাই বুয়ে অনা, বুঝছো নি? আগেরটা সত্য কথা পরেরটা মিথ্যা কথা, কোনটা আগেরটা সত্য কথা পরেরটা অসত্য কথা? মিথ্যা কথা দাঁত দাঁড়ি না, পরেরটা সত্য নাই, এখন আর আগের যুগে থাকলে থাকতে পারে, এখনো সত্য আছে। সত্য নাই কি, মিথ্যা বলে কিচ্ছু নেই, বুঝো না? শাকগুন একটা সুন্দর আনছি, যদি হেলে না দিলে তাহলে আরো ভালো হইতো, কিন্তু সময়ের কারণে আর হারিনো হলুদ শাকের কিন্তু আনছি অনেকটা রান্ধো রান্ধি ভাত খামল্লা বাসাগুলি। কি অবস্থা আপুরা মেয়েরা ভাইকে ভালো আছেন তো? কেন তা আমি সুন্দর করি শাক জ্ঞান আগে দিই করিলে এগিয়ে হোকো না, এত সুন্দর একটু চেপা হুনি কোনো ইয়া করুন নিছে, হাজির লতা যদি বড্ডা হাই সেই লই করবা কেন আগে কারি। তারপরে বাইরে শাক জ্ঞান আগে দিই করিল, আপুরা ভাই এরা দিলাম তেল একটু হলুদ তেলও দিও। এই যে এত সুন্দর ছাগলের মাংসটা হলুদ তেল দিই, একটু দিছি সয়াবিন তেল দিলাম, একটু একটু সরিষার তেল, পেঁয়াজটা ভাজি হইল, পেঁয়াজটা আপুরা ভাই এরা আমার ভাজি হয়ে গেছে, ভালোই ভাজি দিছি আমি, পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা, রসুনের লগে আমি আদাটারও রেখছি তো আদা বাড়াও দিয়ে দিলাম, কারণ ইয়াটা এমন এই ছাগলটা খুব মানে কচি তো মশলা বেশি দিলে এ ধোঁয়া উড়িচ্ছা, মশলাটা কষানি হয়ে গেছে, নুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা জিরাটা দিমু এবারে, জলদি তার ন তো কারণ আল্লাহ বাসাইলে আপুরা ভাইয়ারা মাংস এত সুন্দর মানে এটাঙ্গ ইয়াতে হয়ে যাব, মা ভালো মতে কষায় লো হিটে দিলে মাংস এমনি হয়ে যাব। আর দিম হইছে জিরার গুঁ, একদম এখন ঢাকি দিমু, বুঝছেন আপুরা ভাইয়েরা? হ্যাঁ আপুরা ভাইয়েরা কদুর শাক কুটছি কথা কেন হয়েছে কথা কেন, কদুর শাক কেন আই হানি জোরে ভাজি করি লই, নিজ আমার খাসির মাংস হয়ে গেছে, কদুর শাক ভাজি করি ভাত খামো। আপুরা ভাইয়েরা আমি বুঝি না ক্যামেরার মধ্যে সব কিছু কেন এত বড় লাগে, শাক লইলাম দেন ভাত লইছি কোকা, কিন্তু ক্যামেরাতে মনে হয় আমি কত ভাত লইছি, মরিচ লইছি আপুরা ভাইয়েরা তিন টুকরা মাংস লইছি, ইগা হুনা মরিচ লইছি,
ভাত লইছি, আপনারা যে গুনবেন যে কনক মাহে ভাত খাই, বুঝেন নি? বিসমিল্লাহ হয়ে আগে দিই লাউ শাক দি খাই, বুঝেন না পুরো বেড়া শাক বেশি ভাত কম। কদু শাক বা লাউ শাক আই মন অত্যদিন খেতে আরো ভাত খাইতে খাইতে এটা কথা খুব মনে মানে বলতে ইচ্ছে করে প্রবাদ, এটা আমার না সবার সাথে, আগে টাকা ছিল না সুখ ছিল, এখন টাকা আছে সুখ নাই, আগে টাকা ছিল না প্রিয় মানুষটা ছিল, এখন টাকা আছে অপরিচিত মানুষটা প্রিয় মানুষ, সব টাকার খেলা। কাপ চা খাম,
ঠাকুরও বেড়া বাবা থাকি আঙ্গান।